রেলওয়ের উন্নয়নে 2009 সালে সরকার যে মহাপরিকল্পনা নেয় তাতে কক্সবাজারের সাথে চট্টগ্রাম সহ সারা দেশের ট্রেন যোগাযোগ স্থাপনের কথা। পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প অনুমোদন হয় 2010 সালে। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 1,852 কোটি টাকা। 2011 সালে কাজ শুরু হলেও 10 বছরে কাজ হয়েছে মাত্র 61%, ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 18,034 কোটি টাকায়। প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র 10 মাস। প্রকল্প পরিচালক জানান, করোনা অতিমারী ও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে। এবার যখন খুব তীব্রভাবে আমাদেরকে মরণ কামড় দিল কোভিড, তখন আমরা একটু শঙ্কিত হয়ে পড়লাম যে না, আমরা মনে হয় এই সেই ডিসেম্বরের মধ্যে শেষ করাটা, 22-এর মধ্যে শেষ করাটা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য আমরা সময়বৃদ্ধির প্রস্তাব দিয়েছি এবং আমরা আশা করছি আর 6 মাস, মানে 23 জুনের মধ্যে আমরা কাজটি ইনশাল্লাহ শেষ করতে পারবো। 128 কিলোমিটার এই রেলপথে নির্মিত হবে 9টি স্টেশন ও 39টি সেতু। এর মধ্যে কক্সবাজার রেল স্টেশনটি হচ্ছে আইকনিক। হাতি চলাচল যাতে ব্যাহত না হয় সেই জন্য থাকবে আন্ডারপাস। দোহাজারী, সাতকানিয়া, তারপরে লোহাগড়া, হারবাং, চকুরিয়া, ইসলামাবাদ, রামু, কক্সবাজার, মোট 9টি স্টেশন। 9টি স্টেশনের মধ্যে আমরা শুধু সাতকানিয়াটা বাকি আছে, আমরা এখনও কাজ শুরু করতে পারিনি, আর রামুরটি বাকি আছে, বাকিগুলো আমরা কাজ শুরু করে দিয়েছি। এডিবির অর্থায়নের এই প্রকল্পের কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং বাংলাদেশের 2টি প্রতিষ্ঠান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।